নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের বড়া। আমার আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে নরম তুলতুলে তালের বড়া তৈরি করা হবে, আর আমি আপনাদের দেখিয়ে দেব সঠিক তাল কিভাবে নির্বাচন করবেন, তাল কিভাবে ছাড়াবেন, তাল থেকে কিভাবে মারবার করবেন এবং সঠিক উপকরণ দিয়ে কিভাবে নরম তুলতুলে তালের বড়া তৈরি করবেন। সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই সঠিক তাল কিভাবে নির্বাচন করবেন, মানে বাজার থেকে কিভাবে সঠিক তাল বেছে কিনে নিয়ে আসবেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন একটি কালো রঙের তাল নিয়েছি, মানে আপনারা যে তাল নেবেন সে তালটি অবশ্যই দেখে নেবেন যাতে সম্পূর্ণ তাল একেবারে কালো হয়। আপনারা যদি হলুদ রঙের তাল নেন সেই তাল কিন্তু খেতে তেতো লাগে আর বড়াগুলোও খেতে একদমই ভালো লাগে না। আর তাল কেনার সময় অবশ্যই একটু দেখে নেবেন তালটা যাতে একটু পাকা থাকে, তবেই কিন্তু আমাদের যে কাঠটা সেটা একটু বেশি পরিমাণে বেরোবে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই তাল কিভাবে ছাড়াবেন। তালের পেছনে যে একটা টুপি মতো আছে এটিকে প্রথমে এভাবে আমাদের খুলে নিতে হবে। যদি তাল পাকা হয় অনায়াসে কিন্তু খুলে আসবে, একদমই সমস্যা হবে না। আর দেখতেই পাচ্ছেন তালটা কতটা সুন্দর। এবার এই তালের উপরে যে খোসাগুলো আছে আমরা এইভাবে ছাড়িয়ে নেব। এগুলো কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে, যেহেতু তালটা পাকা আছে তো ছাড়ানোর আমাদের একদমই কষ্ট হবে না। আরও একটি কথা আপনাদের বলে রাখছি, এখানে তালটি কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। আর আমি এখানে ছোট সাইজের তাল নিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বড় সাইজের তালও নিতে পারেন। এখানে আমি তালটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমার দুটো দানা বেরিয়েছে, মানে দুটো আঁটির আমি এখানে তাল নিয়েছি, যেহেতু তালটা ছোট ছিল। আর যদি একটু বড় দেখে নেন সেক্ষেত্রে তাহলে তিনটে আঁটি বেরোবে। আঁটিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর ওপর দিকে আমি একটি থালার মধ্যে নিয়ে নেব। আর সেই থালার মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ জল। প্রথমে আমরা এই তালের আঁটিটাকে ভালোভাবে চটকে একটু নরম করে নেব, এতে করে কিন্তু তালের যে কাঠটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে হাত দিয়ে চটকে একটু নরম করে নিলাম। এবার আমি অপর দিকে একটি বড় পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে একটি ছিদ্রযুক্ত থালা এর মধ্যে বসিয়ে দেব। আমি এখানে এই ছিদ্রযুক্ত থালা দিয়ে গ্রেট করে নেব, এতে করে তালের যে কাঠটা সেটি বেরিয়ে আসবে। আপনারা চাইলে এই তালের কাঠটা বার করার জন্য গ্রেটার দিয়েও করতে পারেন, বা আপনারা যে প্লাস্টিকের ঝুড়িগুলো আছে সেগুলো দিয়েও ঘষে বার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটাই সুবিধা। আমরা যদি ছিদ্রযুক্ত থালা বা বাটি দিয়ে এইভাবে যদি তালের কাঠটা বের করে নিই, এতে করে যে তালের মধ্যে চঁচগুলো আছে সেগুলো কিন্তু কাতের মধ্যে যাবে না, মানে তালের কাঠটা বের করে নেওয়ার পর আপনাদের আর আলাদা করে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি এখানে কিছুটা পরিমাণ তালের কাঠ বার করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবেই কিন্তু আমাদের পুরো তালের কাঠটাকে বার করে নিতে হবে। আমি এবার ফিরে আসছি সম্পূর্ণ তালের কাঠটা বের করে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট সাইজের তাল থেকে কতটা পরিমাণ তালের কাঠ বার করেছি। আপনারা যদি সঠিক তাল বেছে নেন ঠিক এইভাবেই তালের কাঠ বেরোবে এবং তালটাও তেতো হবে না। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই একটা তাল থেকে ঠিক কতটা পরিমাণ তালের কাঠ বেরিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় দু কাপ পরিমাণ আমার এখানে তালের কাঠ বেরিয়েছে, মানে যথেষ্ট পরিমাণে এখানে একটা তাল থেকে কাঠ বেরিয়েছে। এবার আমরা তালের বড়া বা তালের ফুরুলি তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে চাল গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি। এবার দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এখানে যেহেতু তালটা মিষ্টি আছে তো আমি এখানে আমার প্রয়োজন মতো ব্যবহার করলাম, আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিলাম সামান্য পরিমাণ নুন, এতে করে এই বড়া বা ফুরুলির টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মৌরি। এখানে মৌরি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই বড়া বা ফুরুলির টেস্টগুলো খুবই সুন্দর হয়। প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প তালের কাঠ দিয়ে এটিকে মেখে নিতে হবে। আমি এখানে যে তালের কাঠটা নিয়েছিলাম সেখান থেকে কিছুটা বেঁচে গেছিলো, তো প্রথমে সেটি দিয়ে দিলাম। তারপর যে বাদবাকি তালের কাঠটা আছে সেখান থেকে আমি হাফেরও বেশি দিয়ে দিচ্ছি, মানে আমি এখানে সম্পূর্ণ মাখাটাই তালের কাঠ দিয়ে মাখবো। আপনারা এখানে চাইলে জল দিতে পারেন, কিন্তু আমি বলবো যদি সম্পূর্ণ ব্যাটারটা আপনারা তালের কাঠ দিয়ে তৈরি করেন তার টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকমই হয়। আর একসঙ্গে পুরোটা কাঠ দেবেন না, তা না হলে পাতলা হয়ে যাবে। আর অল্প অল্প দিয়ে এটিকে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। আর যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ময়দা বা চালের গুঁড়ি মিশিয়ে দিতে পারেন।
বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকমই ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। তবে কিন্তু আপনাদের এখানে 3 থেকে 4 মিনিট অবশ্যই ফেটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু বড়াগুলো খুবই ফ্লাফি তৈরি হবে এবং খুবই নরম তৈরি হবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি ব্যাটারটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। এবার এটিকে 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 থেকে 20 মিনিট পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের থেকে কিন্তু ব্যাটারটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে, তার কারণ সুজিটা দেওয়া আছে বলে। তবে বন্ধুরা, বড়াগুলো তৈরি করার আগে সামান্য পরিমাণ এখানে আমি খাবার সোডা দিচ্ছি, মানে একদমই সামান্য পরিমাণ এখানে খাবার সোডা ব্যবহার করতে হবে। যদি এখানে বেশি পরিমাণে খাওয়া সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলো মুচমুচে বেশি হয়ে যাবে আর তেলও কিন্তু অনেকটাই টানবে। সুতরাং সামান্য পরিমাণ আমাদের এখানে খাওয়া সোডা ব্যবহার করতে হবে। দিয়ে আমি এটিকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমাদের বড়াগুলো ভেজে নেওয়ার পালা। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে আগে থাকতে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই তেল দিয়ে ভেজে নিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে আমি প্রথমে এর মধ্যে বড়ার শেপ দিয়ে নেব। বড়াগুলো কিন্তু দেওয়ার সময় অবশ্যই একটু ছাড়া ছাড়া করে দিতে হবে, তার কারণ এই বড়াগুলো ফুলবে। যতগুলো আমার এখানে বড়াগুলো ধরেছে আমি ঠিক ততটা পরিমাণ দিয়ে নিচ্ছি। তারপরে এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে একদিকটা 2 মিনিট মতো হতে দিতে হবে, তারপরে এগুলোকে আমাদের অপর দিকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে একদিকের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক অপর দিকেও আমাদের এটিকে ভেজে নিতে হবে আরও মিনিট দুয়েকের মতো। মিনিট দুয়েক দুদিকটা ভেজে নেওয়ার পর এবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি কালারটা চেঞ্জ করে নেব। এবার কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে। দেখুন, এবার আমার এখানে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে কালার চেঞ্জ করে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আর একই রকম পদ্ধতিতে বাদ বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এই বড়ার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আর বন্ধুরা, আমি আজকে আপনাদের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিলাম সঠিক তাল বেছে নেওয়া থেকে শুরু করে কিভাবে নরম তুল তুলে তালের বড়া তৈরি করবেন। তবে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। একই রকম পদ্ধতিতে বেশ কিছুটা বড়া আমি ভেজে নেওয়ার পর আপনাদের সামনে নিয়ে এসেছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সেই ছোট ছোট স্পঞ্জের বলগুলো হয়, ঠিক সেই রকমই। আর আপনারা দেখুন এখানে ঠিক ভেতরটাও কতটা জালি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে ঠিক এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন তালের বড়া বা তালের ফুরুলি, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।